হাই বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো শৈশবের বর্ণমালা থেকে। আজকের প্রসঙ্গ হচ্ছে হ্রস্বইকার। আগে দেখো হ্রস্বইকার যোগ করে কেমন শব্দ হচ্ছে বা কি কি শব্দ হচ্ছে। তোমাদের বইতে যেসব হ্রস্বইকার যুক্ত শব্দ আছে সেগুলো আমি লিখছি, দেখো। প্রথমে হচ্ছে কি, ডিম, ড হ্রস্বইকার, ম, ডিম, ড হ্রস্বইকার, ম, ডিম। তারপরে আছে ঘড়ি, ঘ, ডয় বিন্দু অর হ্রস্বইকার, ঘড়ি, ঘ, ডয় বিন্দু অর হ্রস্বইকার, ঘড়ি। তারপরে আছে পাখি, পয় আকার, ক্ষয় হ্রস্বইকার, পাখি, পয় আকার, ক্ষয় হ্রস্বইকার, পাখি। তারপরে আছে গাড়ি, গয় আকার, ডয় বিন্দু অর হ্রস্বইকার, গাড়ি, গয় আকার, ডয় বিন্দু অর হ্রস্বইকার, গাড়ি। বাড়ি, বয় আকার, ডয় বিন্দু অর হ্রস্বইকার, বাড়ি, বয় আকার, ডয় বিন্দু অর হ্রস্বইকার, বাড়ি। এরপরে আছে চাবি, চয় আকার, বয় হ্রস্বইকার, চাবি, চয় আকার, বয় হ্রস্বইকার, চাবি। তারপরে আছে গিরি, হবে বইতে আছে তোমাদের গিরি, গিরি হবে না, হবে গিরি, গয় হ্রস্বইকার, রয় হ্রস্বইকার, গিরি, গয় হ্রস্বইকার, রয় হ্রস্বইকার, গিরি। হাতি, হয় আকার, তয় হ্রস্বইকার, হাতি, হয় আকার, তয় হ্রস্বইকার, হাতি। এরপরে আছে লাঠি, লয় আকার, ঠয় হ্রস্বইকার, লাঠি, লয় আকার, ঠয় হ্রস্বইকার, লাঠি। এরপরে আছে হরিণ, হ, রয় হ্রস্বইকার, মূর্ধন্য, হরিণ, হ, রয় হ্রস্বইকার, মূর্ধন্য, হরিণ। এরপরে আছে বিড়াল, বয় হ্রস্বইকার, ডয় বিন্দু অর আকার, ল, বিড়াল, বয় হ্রস্বইকার, ডয় বিন্দু অর আকার, ল, বিড়াল। শালিক, তালব্যস আকার, লয় হ্রস্বইকার, ক, শালিক, তালব্যস আকার, লয় হ্রস্বইকার, ক, শালিক। ইলিশ, হ্রস্বই, লয় হ্রস্বইকার, তালব্যস, ইলিশ, হ্রস্বই, লয় হ্রস্বইকার, তালব্যস, ইলিশ। শিশি, তালব্যস হ্রস্বইকার, তালব্যস হ্রস্বইকার, শিশি, তালব্যস হ্রস্বইকার, তালব্যস হ্রস্বইকার, শিশি। শেষে আছে কি, জিলিপি, বর্গীয় জ হ্রস্বইকার, লয় হ্রস্বইকার, পয় হ্রস্বইকার, জিলিপি, বর্গীয় জ হ্রস্বইকার, লয় হ্রস্বইকার, পয় হ্রস্বইকার, জিলিপি। আরেকবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। ডিম, ঘড়ি, পাখি, গাড়ি, বাড়ি, চাবি, গিরি, হাতি, লাঠি, হরিণ, বিড়াল, শালিক, ইলিশ, শিশি, জিলিপি। তাহলে এইটুকুই তোমাদের পড়া, আর বাদ বাকি এই 34 নম্বর পৃষ্ঠার যে অংশটা থাকলো অনুশীলনী, ওটা তোমরা করে খাতায় করে আমাকে জমা দেবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে বেরোবে না, হাত ধুবে বারবার, মাস্ক ব্যবহার করো এবং দূরত্ব বজায় রেখে চলো। বাড়িতে থাকলেই সুস্থ থাকবে।